Hey guys, good morning. তো আমি রেডি হয়ে গেছি। এদিকে আরেকজন কোথায়? এই যে সুদর্শন বাবু রেডি হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট সব গোছগাছ হয়ে গেছে, আর বাইরের ভিউটা আর একবার দেখিয়ে দিই। আপাতত ময়ূরগুলো আর নেই। তো যাই হোক, চলো আর বেশি লেট না করে এবার বেরোনো যাক, কারণ না অলরেডি 7:25 বেজে গেছে আর সূর্যের কিরণ একদম অলরেডি এত বেড়ে গেছে, ভাবছি যে কতটা যেতে পারবো। তো ভেবে লাভ নেই, বেরোতে হবে, বাড়ি যেতে হবে। আর মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে 3টা তো বেজেই যাবে, কিছুটা রেস্টও নিতে হবে। 6 ঘন্টা, 6.5 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে, 340-350 কিলোমিটার মতো। তো চলো আর বেশি লেট না করে এবার বেরোনো যাবে। চলো, সুদর্শন এখানে হিসাবপত্র করছে হোটেলের রিসেপশনে, বেরোনো যাক। যা রোদ্দুর, অলরেডি ভয় লাগছে, কেননা রাত্রিবেলা বাইক চালানোটা হয়তো গাড়ির জন্য রিস্ক হয়ে যায়, বাট শরীর অনেকটা ভালো থাকে। কিন্তু দিনের বেলায় রোদের, আর এখানে তো লু বয় না, এমনি গরম একরকম, কিন্তু এই লুয়ের যে হাওয়াটা এটা ভীষণ পরিমাণে কষ্টদায়ক। কিছু করার নেই, যেতেই হবে। আর যদি একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে কাল, মানে সুদর্শন একটু রেস্ট নিতে পারবে, কারণ কালকে আবার ডিউটি আছে। সেই জন্য এই যে একজন গাড়ি নিয়ে আসছে, সেই কারণে একটু তাড়াতাড়ি, মোটামুটি 3টে-4টে তাও বেজেই যাবে, আর তাহলে একটু রেস্ট নিতে পারবে। আর যদি রাত করে পৌঁছায়, একবার ভেবেছিলাম যে একটু রাতে রাতে বেরোবো, মানে 4টে-5টা নাগাদ বেরোবো, আবার রাতে রাতে টানলে মোটামুটি 12টা-1টা নাগাদ হয়তো পৌঁছে যাব, তাতে করে রেস্টটা কম পাবে, কেন কালকে থেকে আবার ডিউটি শুরু হবে। এলাচের গন্ধটা আসছে, সুন্দর চা করছে। আগ্রা ঢুকে গেছি, এখন বাজে 10:10। তো এখান থেকে তাজমহলের দূরত্ব 10 কিলোমিটার, এখান দিয়ে যখন যাচ্ছি 10 কিলোমিটার একটু ঘুরে যাওয়াই যায়। 700 কিলোমিটার জার্নিতে 10 কিলোমিটার যদি বেশি হয়, আশা করি ক্ষতি কিছু হবে না। তো 10 কিলোমিটার বেশি জার্নি করে যাওয়ার পথে তাজমহলটা দেখেই যাই, কি বলো তোমরা? তো চলো যাওয়া যাক। গেছি
বাড়িটার দিকে যাচ্ছি। প্রচুর দালাল গাইড সব আছে, বুঝে নিয়ে চলতে হবে, ভিড়ও প্রচুর। তো চলো আগে যাওয়া যাক। এখানে টিকিটটা করা হয়ে গেছে, এই হচ্ছে টিকিট। আর এখানে লকার আছে, লকারে আমাদের যেহেতু ল্যাপটপ ট্যাপটপ সব আছে, ওগুলো ব্যাগগুলো ওখানে লকারে রেখে দেন আমরা ভেতরে যাব। গাইড নেওয়া হয়েছে, তো গাইড সেই জিনিসগুলো দেখিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। मुगलों के बाद में यहाँ पर मीना बाज़ार में क्राउड आने लगा घूमने के लिए, तो मीना बाज़ार उठा कर कर दिया बहुत सारा हाउस, जिसे बोला जाता ताजमहल का सेकंड पार्ट। जब हम लौट कर आएंगे आपको दो चीज़ भी दिखाएंगे। शाहजहाँ की तीन वाइफ थी, एक का नाम था फतेहपुरी, दूसरी का नाम था संदीप, तीसरी का नाम था मुमताज। फतेहपुरी का टॉम्स बोरा और उनका बोरा अंदर, जी मैंने आपको बाहर के बारे में बताया, इनसाइड बताएंगे आपको टाइम। এই গেটটার নাম হচ্ছে মুঘল গেট, যেমন বড় আর তেমনের কারুকার্য দেখার মতো। আর এই সামনে দেখা যাচ্ছে তাজমহল, উফ চোখটা সার্থক। তাজমহলের চারদিকে এই যে চারটে মিনার আছে, খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই চারটে মিনারে একটু বাইরের দিকে হেলানো, কেননা কোনো কারণে ভূমিকম্প বা অন্য কোনো কারণে যদি বাই চান্স এই টার্মিনালগুলো ভেঙে যায় আছে। মমতাজ মারা যাওয়ার পর এখানে তার সমাধি করা হয়েছিল, আর শাহজাহান যখন মারা গেল মমতাজের পাশে শাহজাহানের জন্য সমাধি এখানে করে দেওয়া হয়েছিল। মমতাজের যে সমাধিটা, মমতাজ মারা যাওয়ার পর বাইরে তাকে সমাধি দেওয়া হয়েছিল, আর তাজমহলের কাজ তখন চলছিল। প্রায় দু তিন বছর পর যখন তাজমহলের কাজ কমপ্লিট হয়, তখন মমতাজের সমাধি থেকে মমতাজের যে বডিটা ছিল সেটা তুলে এনে এখানে রাখা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জুতোর মধ্যে এরকম কভারও আমাদেরকে পরতে হয়েছিল। তো যাই হোক, ভেতরটা খুব ভালো করে দেখে আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। कलर के वर्क पत्थर को लेख कर उसको बनाया गया सारा फूल पत्ती, जो उसी टाइमिंग का सारा ओल्ड जमाने का फूल पत्ती बना रखा है। ये देखिए, रेड पत्थर के अंदर व्हाइट पत्थर को फीट किया गया, कटिंग कट कर हैंड वर्क है सारा।
दिख रहा है तो क्या होना, क्या होता है ना दीदी, जब फुल मून टाइम होता है तो ताजमहल पर लाइट रिफ्लेक्ट करता है और ताजमहल ऐसा नजर आता है। दिस इज द ब्यूटी ऑफ ताज। आपको सारा जेन्युइन क्वालिटी मिलेगा क्योंकि हमारा जो शॉप है वो प्राइस बाय फोर में प्रॉपर बिल देते हैं हम लोग, नो जीएसटी, नो वैट, नो टैक्स। ओके, आउटसाइड में बहुत सारे लोग चूना माटी का मटेरियल सेल करते हैं, ये देखिए ये चूना माटी है, इसको स्क्रैच करेंगे ना तो निकलने लगता है सैंड स्टोन जिसे बोलते हैं हम लोग, ये वो है फेक, बट जो रियल होगा रियल बिल्कुल भी मूव नहीं करेगा। लुक एट दिस, देख रहे हैं एकदम हार्ड साउंड रहता है ऐसा। देखिए छोटा ताजमहल बना है, ताजमहल का ताजमहल, नाइट लैम्प का नाइट लैम्प, ऐसा हम यूज कर सकते हैं। This is also nice. और सारा पार्ट डिटैचेबल है, पैकिंग अच्छा हो जाएगा और इसको आपको ट्रैवलिंग में प्रॉब्लम ना। See, this size, that size, and sizes also we have more bigger also. ये देखिए something like this. And when we have like VIP Taj Mahal, the bottom one. ये देखिए इसमें पूरा कारीगरी किया, पूरा स्टूडियो बनाया। चलो इसके बाहर देखता। এখানে এরকম ছোট ছোট গাড়িগুলো আছে, যাদের হাঁটুর বা পায়ের সমস্যা তারা এই গাড়িগুলো করে গেট পর্যন্ত আসা যাওয়া করতে পারে, পার হেড 10 টাকা করে। আর এই যে লকার রুম দেখছো, এই লকার রুমেই আমাদের ল্যাপটপ, ব্যাগ এগুলো রাখা হয়েছিল। কারোর কাছে যদি কোনো লাগেজ থাকে এখানে রাখতে পারো। তাজমহল থেকে একটু বেরিয়েই এখানে আছে আগ্রা ফোর্ট বা আগ্রা কিলা। তো আগ্রা ফোর্টটা আমরা দেখতে পারিনি সময়ের অভাবের জন্য, বাইরে থেকে কিছুটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। কথা প্রসঙ্গে বলে রাখি, তাজমহলে ঘুরতে আসলে মিনাবাজার তো অবশ্যই দেখতে হবে। আর মিনাবাজার যদি দেখতে আসো, যদি মনে করো কেনাকাটা করবে, তাহলে কিন্তু অবশ্যই খুব ভেবে চিন্তে আর দাম দর করে কেনাকাটাটা করতে হবে, কারণ এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দাম চায়। আর নানান রকম এটা ওটা বলে যে এখানকার যারা জেলে কাজ করে, জেলে থাকে, তারা এগুলো হাতে বানায়, এরকম অনেক কিছুই বলে। তো যাই হোক, কেনাকাটা যদি করো অবশ্যই কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে করতে হবে। চেহারার যে অবস্থা হয়েছে দেখানোর মতো না, তাও এখন একটু রোদটা কমেছে, 40 ডিগ্রি তাপমাত্রা, তার সাথে পিচের গরম, তার সাথে ওপরের গরম সূর্যের, বাপরে বাপ, কথায় বলে গরমে গরম কাটে, ওই জন্য গরম চা খাচ্ছি। আর তার সাথে সকাল থেকে যেহেতু চালানো হচ্ছে মাথাটাও ধরে গেছে, চাটা খেলে মাথাটা একটু ছাড়বে। আমাদের সুন্দরীর বর্তমানে এরকম অবস্থা, যাই হোক এই অবস্থাতে এখন যেতে হবে, কিছু করার নেই, পেছন দিকটা তো একটু সমস্যা আজ হয়েছে। তো ঠিক আছে, চলো আবার যাওয়া যাক। কিছুটা আসার পর ওই যে দূরে দেখতে পাচ্ছ হরিণের মতো কিছু যাচ্ছে, এগুলোকে বলা হয় নীলগাই। এই নীলগাইগুলো মানে দেখতে হরিণের মতোই, কিন্তু এগুলোর নাম বলা হয় নাকি নীলগাই। আর এক পাল বেঁধে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, যাতে হরিণের মতো অত বড় শিং টিং নেই, যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো তাই দাঁড়িয়ে গেলাম। তো যাই হোক, আবার আমাদের যাত্রা শুরু। কখনো আকাশের অবস্থা ভালো, কখনো খারাপ, সব মিলিয়ে আমাদের জার্নিটা। তবে রাস্তাটা দুর্দান্ত ছিল, এরকম হাইওয়েতে চালিয়ে যদি ওয়েদারটা ভালো থাকে তার মজাটাই আলাদা। গাছের ধারে, মানে গাছের ধারে বলছি, রাস্তার ধারে এর নিম পাতাগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। লোভটা যদিও আমার জন্য নয়, প্রদর্শনের জন্য, কারণ নিম পাতাটা ওই পছন্দ করে, আমি অতটা খাই না, কিন্তু এত নিচার এত কচি কচি নিম পাতা দেখে মনে হলো যে না একটু তুলে নিয়ে যাই। তো যাই হোক, নিম পাতা তুললে একটু এগোতেই দেখি রাস্তার ধারে এই ময়ূরটা দাঁড়িয়ে, গাড়িটা আবার দাঁড় করিয়ে আবার কিছুক্ষণ এনাকে দর্শন করলাম। কি সুন্দর দেখতে, এত সুন্দর লাগছিল সামনে থেকে, সাহস করে কিছুটা এগিয়ে যেতেই ও বুঝে গেছে যে আসছে কেউ একজন, যার জন্য ও পালিয়ে গেল।
দিল্লিতে ময়ূর প্রচুর দেখলাম, কিন্তু ময়ূরের পেখমওয়ালা অবস্থায় আজ পর্যন্ত দেখতে পারলাম না। ওই দেখো জঙ্গলে পালিয়ে গেল। তো যাই হোক, আবার আমাদের যাত্রা শুরু। মোটামুটি বিকেল হয়ে এসছে, 5:30 মতো বাজে। তো চলো যাওয়া যাক, ধীরে ধীরে এগোতে হবে, এখনো অনেকটা পথ বাকি। মোটামুটি এখন সন্ধে 7:30 অলরেডি বেজে এসছে, একটু একটু সন্ধে হয়ে এসছে। তো চলো, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 9:30 বেজে গেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে, আজকের মতো চলি, টাটা।